আসসালামু আলাইকুম, এ সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি নাইম ফাতহ মুবিন। শুরুতে সংবাদ শিরোনাম, শুরুতেই জানিয়ে দিব সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ। ফের নতুন কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। সরকারের পদত্যাগের একদফা দাবিতে তিন দফা টানা অবরোধের পর আবার আগামী রোববার থেকে সারা দেশে 48 ঘন্টা সর্বতোক অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। আজ বৃহস্পতিবার 9 নভেম্বর বিকেলে এক ভার্চুয়ালি সংবাদ ব্রিফিংয়ে নতুন কর্মসূচি ঘোষণা করেছেন তিনি। জানাবো অবরোধ সমর্থনে পল্টনে ভাষানী অনুষদ পরিষদের মিছিল। আন্দোলনের ধারাবাহিকতায় বিএনপি সহ সমমনা জোট এবং দলগুলোর দেশব্যাপী তৃতীয় দফার 48 ঘন্টার অবরোধের শেষ দিনে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে গণতন্ত্র মঞ্চের শরিক ভাষানী অনুষদ পরিষদ। এবারে জানাবো হবিগঞ্জে বিএনপির 12 নেতাকর্মীর জামিন। সিলেট বিভাগ আইন এর সহায়তায় সেলের আইনি সহযোগিতায় জামিন পেয়েছে হবিগঞ্জ জেলা বিএনপির 12 নেতাকর্মী। বৃহস্পতিবার 9 নভেম্বর হবিগঞ্জের বাহুবল এবং চুনাঘাট থানায় দায়েরকৃত মামলায় জামিন পান নেতারা। এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বললেন হরতাল অবরোধে প্রতিরোধের আহ্বান। হরতাল এবং অবরোধের নামে বিএনপি জামাতের আগুন সন্ত্রাস এবং লুটপাটের বিরুদ্ধে দেশের জনগণকে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জানাবো ফিলিস্তিনের পক্ষ নিলেন ব্রিটিশ এমপি। গাজায় ইসরায়েলে অব্যাহত বোমা হামলায় ফিলিস্তিনের পক্ষ নিয়েছেন এক ব্রিটিশ এমপি। দেশটিতে দ্রুত মানবিক যুদ্ধবিরতির দাবিতে তিনি দল থেকে পদত্যাগ করেছেন। আজ সকালে দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। এবং সর্বশেষ জানিয়ে দিব পুলিশ হত্যা, রিমান্ড শেষে বিএনপি নেতা খসরু এবং স্বপন কারাগারে। পুলিশ কনস্টেবল হত্যা মামলার ঘটনায় রাজধানীর পল্টন মডেল থানায় করা মামলায় রিমান্ড শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী এবং বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক জহিরুদ্দিন স্বপনকে কারাগারে পাঠিয়েছে আদালত। আজ বৃহস্পতিবার 9 নভেম্বর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রশিদুল আলমের আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত, তবে তার আগে বন্ধুরা, আপনি কোন জেলা থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। কমেন্ট করে জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর হ্যাঁ প্রিয় দর্শক, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এবার বিস্তারিত, ফের নতুন কর্মসূচি ঘোষণা দিল বিএনপি। সরকার পতনের একদফা দাবিতে তিন দফা টানা অবরোধের পর আবারও আগামী রোববার থেকে সারা দেশে 48 ঘন্টা সর্বাতক অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। বৃহস্পতিবার 9 নভেম্বর বিকেলে এক ভার্চুয়ালি সংবাদ ব্রিফিংয়ে নতুন এই কর্মসূচি ঘোষণা করেছেন তিনি। রিজভী বলেছেন, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার একদফা দাবি আদায়, নিহত নেতাকর্মীদের হত্যার বিচার, আহতদের সুচিকিৎসা এবং গ্রেপ্তার হওয়া সংগ্রামী মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমকে সহ জাতীয় স্থায়ী কমিটির সদস্য, ভাইস চেয়ারম্যান, যুগ্ম মহাসচিব, সম্পাদক মণ্ডলীয় সদস্য, সারা দেশে হাজার হাজার নেতাকর্মীর মুক্তির দাবিতে আগামী 12 নভেম্বর রোববার সকাল 6টা থেকে 14 নভেম্বর মঙ্গলবার সকাল 6টা পর্যন্ত সর্বাত্মক অবরোধ কর্মসূচি পালিত হবে। এই অবরোধে গণমাধ্যমের গাড়ি, অ্যাম্বুলেন্স এবং অক্সিজেন সিলিন্ডার সরবরাহকারী গাড়ি হরতালের আওতামুক্ত থাকবে বলে জানান তিনি। তিনি বলেছেন, চলমান 48 ঘন্টার অবরোধ কর্মসূচিতে জনগণের অংশগ্রহণের জন্য তাদেরকে অভিনন্দন। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অভিনন্দন জানিয়েছেন বলে জানান বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রিজভী জানান, অবরোধ ছাড়া রয়েছে দোয়া মাহফিলের কর্মসূচি আগামীকাল। পোশাক শিল্পের মজুরির দাবিতে আন্দোলনে দুই নিহত শ্রমিক সহ 28 অক্টোবর থেকে এই পর্যন্ত নিহত নেতাকর্মীদের জন্য আত্মার মাগফিরাত কামনায় শুক্রবার সারা দেশে বাদ জুম্মা মসজিদে মসজিদে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। রোববার থেকে ডাকা অবরোধের আগে গত 2 সপ্তাহে তিন দফায় 160 ঘন্টার অবরোধ কর্মসূচি করেছে বিএনপি। গত 28 অক্টোবর নয়াপল্টনে বিএনপির শান্তিপূর্ণ সমাবেশে পুলিশ পণ্ড করে দেওয়ার পর থেকে বিএনপি সহ সমমনা জোটগুলো কঠোর কর্মসূচিতে যায়। 28 অক্টোবরের ঘটনার পরদিন সারা দেশে সকাল সন্ধ্যা হরতাল ডাকেন তারা। এরপর শুরু হয় অবরোধ কর্মসূচি। প্রথম দফা 31 অক্টোবর থেকে টানা 3 দিন, দ্বিতীয় দফা 5 নভেম্বর থেকে 48 ঘন্টা এবং সর্বশেষ 8 নভেম্বর থেকে 48 ঘন্টার অবরোধ কর্মসূচি ডাক দেয় তারা, যা শুক্রবার ভোর 6টায় এই কর্মসূচি শেষ হচ্ছে।
অবরোধ সমর্থনে পল্টনে ভাসানী অনুষদ পরিষদের মিছিল। আন্দোলনের ধারাবাহিকতায় বিএনপি সহ সমমনা জোট এবং দলগুলোর দেশব্যাপী তৃতীয় দফা 48 ঘন্টার অবরোধের শেষ দিনে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে গণতন্ত্র মঞ্চের শরিক ভাসানী অনুষদ পরিষদ। অবরোধ সমর্থনে আজ বৃহস্পতিবার 9 নভেম্বর বেলা 11:30টার দিকে পল্টনের মোড় থেকে মিছিলটি শুরু হয়, প্রেসক্লাব ঘুরে পুনরায় পল্টন মোড়ে গিয়ে শেষ হয়। মিছিলে নেতৃত্ব দেন ভাসানী অনুষদ পরিষদের আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম বাবলু। এ সময় শেখ বাবলু বলেছেন, শেখ হাসিনা জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে, এখন হামলা মামলা গ্রেপ্তারের মধ্য দিয়ে বিরোধী দলগুলোকে জনসম্পৃক্ততা আন্দোলন নস্যাৎ করার চেষ্টা করছে, কিন্তু এতে কোনো লাভ হবে না, জনগণ এদেশে আর কোনো একতরফা নির্বাচন হতে দিবে না, অচিরেই গণ আন্দোলন এবং গণ অভ্যুত্থানের পথে এই সরকারকেই বিদায় নিতে হবে, চূড়ান্ত বিজয় না হওয়া পর্যন্ত আন্দোলন এগিয়ে নিতে হবে, দেশবাসীর প্রতি আহ্বান জানান তিনি। মিছিলে ভাসানী অনুষদ পরিষদের সদস্য সচিব হাবিবুর রহমান রিজু দলটির নেতারা উপস্থিত ছিলেন। এ সময় তারা সবাই শেখ হাসিনার পদত্যাগ চান। তারা বলেছেন, দেশের মানুষ আজ এ সরকার, এই ফ্যাসিবাদী হাসিনা সরকারকে চায় না, এই সরকার যত তাড়াতাড়ি যাবে দেশের ততই মঙ্গল হবে। উল্লেখ করে তারা বলেছেন, এই সরকারের সময় শেষ হয়ে গেছে, একটা ধাক্কা মারলে এই সরকার গদি থেকে পড়ে যাবে, এই সরকারকে ধাক্কা মেরে ফেলে দিতে হবে, সুতরাং সামনে অবরোধের পর বড় ধরনের হরতাল কর্মসূচি আসছে, সরকারকে পদত্যাগের এটি হচ্ছে শেষ বার্তা, যে আগামীতে বড় ধরনের কর্মসূচি আসার আগে এখনই পদত্যাগ করুন, তা না হলে পালাবার পথ খুঁজে পাবেন না। হবিগঞ্জে বিএনপির 12 নেতাকর্মীর আগাম জামিন। সিলেট বিভাগ আইন সহায়তা সেলের আইনি সহযোগিতায় জামিন পেয়েছে হবিগঞ্জ জেলা বিএনপির 12 নেতাকর্মী। বৃহস্পতিবার 9 নভেম্বর হবিগঞ্জের বাহুবল এবং চুনাঘাট থানায় দায়েরকৃত মামলায় জামিন পান তারা। বহুবল থানায় দায়েরকৃত মামলায় বিএনপির 10 জন নেতাকর্মী স্বেচ্ছায় আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে হবিগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত শুনানি শেষে 8 জনের জামিন মঞ্জুর করেছে এবং 2 জনকে জেল হাজতে প্রেরণ করেছে। অপরদিকে চুনাঘাট থানায় দায়েরকৃত মামলায় কারাগারে থাকা 4 জন বিএনপি নেতাকর্মী জামিন আবেদন করলে হবিগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত তাদের জামিন মঞ্জুর করেন। জামিন শুনানিতে অংশগ্রহণ করেন হবিগঞ্জ জেলা আইন সহায়তা সেলের প্রতিনিধি অ্যাডভোকেট মোহাম্মদ আফজাল হোসেন এবং অ্যাডভোকেট সৈয়দ জাদিল সহ অর্ধ শতাধিক আইনজীবী। সিলেট বিভাগ আইন সহায়তা সেলের তত্ত্বাবধায়ক রাজনীতিবিদ রফি আহমেদ চৌধুরী বলেছেন, বিরোধী মত এবং আন্দোলন দমনের উদ্দেশ্যে বিএনপি সহ প্রগতিশীল এবং সংগঠনগুলোর নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে গণ আন্দোলন থামানো যাবে না। তিনি অবিলম্বে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মামলা, গ্রেপ্তারি পরোয়ানা এবং হয়রানি বন্ধের দাবি জানান। হরতাল অবরোধ প্রতিরোধের আহ্বান প্রধানমন্ত্রীর। হরতাল এবং অবরোধের নামে বিএনপি জামাতের আগুন সন্ত্রাস এবং লুটপাটের বিরুদ্ধে দেশের জনগণকে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বৃহস্পতিবার 9 নভেম্বর সন্ধ্যায় গণভবনে আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভায় তিনি এসব কথা বলেছেন। দেশে উন্নয়ন অনেকের সহ্য হচ্ছে না মন্তব্য করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আবার আগুনে পোড়ানোর খেলা শুরু করেছে বিএনপি জামাত, তবে যারা এ খেলা খেলছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আগুন সন্ত্রাসের বিরুদ্ধে জনগণকে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিএনপি জামাত গণতন্ত্রে বিশ্বাস করে না, তারা হরতাল অবরোধের নামে আগুন সন্ত্রাস করছে, অগ্নিসংযোগ এ দায়ীদের বিচারের আওতায় আনতে হবে। এ সময় আওয়ামী লীগের সভাপতি আরো বলেছেন, জনগণের ভোটে বারবার আমরা ক্ষমতায় এসেছি, মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করেছি, অস্ত্রের জোরে এসব সরকার অবৈধ ক্ষমতায় এসেছে, তারা সন্ত্রাস এবং লুটপাট ছাড়া জনগণকে কিছুই দিতে পারেনি। পোশাক শ্রমিকদের আন্দোলন তিনি বলেছেন, দেশকে অস্থিতিশীল করতে পোশাক শ্রমিকদের রাস্তায় নামানো হয়েছে, যারা তাদের উস্কানি দিচ্ছে তারাই তাদেরকে ধ্বংস করবে, এটা শ্রমিকদের বুঝতে হবে। পোশাক শ্রমিকদের যে পরিমাণ মজুরি বাড়ানো হয়েছে তা দিয়েই কাজ করার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেছেন, পোশাক শ্রমিকদের মজুরি দফায় দফায় বাড়িয়েছে, আওয়ামী লীগ সরকারই এটি বাড়িয়েছে, ন্যূনতম মজুরি বাড়িয়ে 12,500 টাকা করা হয়েছে, শতকরা 56% বাড়ানো হয়েছে, এর বেশি বাড়ানো সম্ভব না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এর বেশি মজুরি বাড়ালে দেশে কিন্তু কোনো গার্মেন্টস মালিক কাজ করাতে পারবে না, কারণ একজন অদক্ষ শ্রমিক যখন 12,500 টাকায় কাজ করবে, এরপর হাজিরা বোনাস এবং অন্যান্য ভাতাদি থাকার ফলে এদের বেতন কিন্তু আনুমানিক 15,000 টাকার মতোই হয়ে যায়। তারপর ওভারটাইম বা অন্যান্য সুযোগ সুবিধা নিয়ে তাদের বেতন যদি 20,000 টাকা হয়, তাহলে বর্তমান বাজারে একজন লোকের সুন্দরভাবে তার ফ্যামিলি নিয়ে চলার কথা, কিন্তু যেভাবে তারা আন্দোলন করছে, এই সরকারকে দমানোর চেষ্টা করছে, এটা কিন্তু বিএনপি জামাতে
শ্রমিকদের নাশকতা। আমরা স্পষ্ট করে বলে দিতে চাই, শ্রমিকদের উদ্দেশ্যে আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে অনেকগুলো গার্মেন্টস বন্ধ হয়ে গেছে। আপনাদের চাকরি যদি হারাতে না চান তাহলে অবশ্যই আপনাদের কাজে যোগ দেওয়া উচিত। আমরা বিশ্বের অন্যান্য দেশের সাথে সামঞ্জস্য রেখে তারপর 12,500 টাকা আপনাদের মজুরি নির্ধারণ করেছি। সুতরাং আপনারা আওয়ামী লীগ এবং শেখ হাসিনার প্রতি সমর্থন করে আপনারা ঘরে ফিরে যান। ইনশাআল্লাহ আগামীতে আপনাদের বেতন আরও বৃদ্ধি করা হবে।